রাও ফার্ম ফ্রেশের আম বাগান, রাও ফার্ম ফ্রেশের মালটা বাগান, রাও ফার্ম ফ্রেশের ড্রাগন বাগান, রাও ফার্ম ফ্রেশের গরুর ফার্ম, রাও ফার্ম ফ্রেশের চিনি গুঁড়া চাল, রাও ফার্ম ফ্রেশের আমসত্ত্ব, রাও ফার্ম ফ্রেশের চালের গুঁড়া এবং বিভিন্ন মশলা, রাও ফার্ম ফ্রেশের খাঁটি সরিষার তেল এবং চাষের মধু। অনেকে যখন বলে যে রাও ফার্ম ফ্রেশ এতগুলো করে কিভাবে, আসলে রাও ফার্ম ফ্রেশ যখন যাত্রা শুরু করে আজ থেকে 5 বছর আগে, তখন এই পরিকল্পনা নিয়ে নেমেছিল যে আসলে রাও ফার্ম ফ্রেশ আস্তে আস্তে কী কী প্রোডাক্ট নিয়ে আসতেছে। তো একদিন এটা তৈরি হয়নি, বিভিন্ন সময় লেগেছে। অনেকে বলে ভাই আপনি সব কিছু করেন তাহলে আপনার সবগুলো জায়গা কি নিজের, বা এরকম অনেকে জিজ্ঞাসা করে। জায়গা নিজের কি না এটা আপনারা এসে দেখতে পারেন, তারপরে আবার নিজে করি কি না সেটাও এসে দেখতে পারেন, নার্সারি থেকে সারাসারি এটাও এসে দেখতে পারেন। তো যাই হোক, এগুলো আমি আজকে কথা বললাম প্রথমে এই কারণে, অনেকের প্রশ্ন সেজন্য আমি কথাগুলো বললাম। তো আজকে এসেছি আমার রাও ফার্ম ফ্রেশের মালটা বাগানে। রাও ফার্ম ফ্রেশের মালটা দেখতে পাচ্ছেন, আজকে রাও ফার্ম ফ্রেশের মালটার গাছে সার দেওয়া হবে, যদিও বা সারটা দেওয়া অনেকটা দেরি হয়ে গেছে, কারণ বিগত 2 সপ্তাহ আমাদের এখানে প্রচুর বৃষ্টির কারণে দেওয়া হয়নি। কিন্তু আপনি দেখতে পারেন যে অলরেডি গাছের গোড়ার দিকে কিন্তু মাটি গর্ত করে রাখা আছে। এখন যেটা প্রসেস করা হবে, রাসায়নিক সার দেবো, গোবর সার আমি হারভেস্ট করার পর দেবো। এখন যদি বর্ষাকাল, গোবর সার শুকনো পাওয়া যাবে না, সে কারণে দেওয়া হয়নি। তো প্রথমে যে সারটি মিক্স করা হবে, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। ট্রিপল সুপার ফসফেটের ক্ষেত্রে যেটা হয়, আপনারা জানেন যে ট্রিপল সুপার ফসফেট গাছের জন্য খুবই উপকারী, যে কোনো উদ্ভিদের জন্যই উপকারী। এরপরে যেটা আসবে আপনার এমওপি, পটাশ, শিকড়ের জন্য খুবই কার্যকর, গাছের গ্রোথ, শিকড় টিকড় অনেক অন্যান্য বৃদ্ধির জন্য খুবই কার্যকর। তো এই সারগুলো আমি মিক্স করতেছি। টিএসপি দিলাম 1 বস্তা, মানে 50 কেজি, আমার 100টা গাছ এবং ছোটো গাছ এবং মিলিয়ে আছে প্রায় 135টা, প্রায় 235টা গাছের জন্য। এবং এমওপি মানে পটাশ যেটা আসছে, এটা আপনার হচ্ছে এটাও 50 কেজি। তো তারপরে এইটা, এরপরে যাবে ইউরিয়া, ইউরিয়া দেওয়া হবে। আমি ইউরিয়া দিয়েছি এই কারণে, কারণ টিএসপিতে একটু ইউরিয়ার মিশ্রণ দিলে যেটা হয়, গাছের পাতাগুলো সবুজ থাকে এবং গাছের গ্রো বা ফলের গ্রো ভালো হয় এবং দেরিতে আরও মালটা পাকবে। সে কারণে হয়তো বা অনেকে ভাবতেছে মালটা কবে পাকবে, মালটা কিন্তু নেক্সট মান্থে পাকবে, ইনশাল্লাহ আশা করা যায়। তারপরে এখন ইউরিয়া দেওয়া হলো, তারপরে ইয়ে দেওয়া, এরপরে আজ আরও সুষম খাদ্য আছে, জিপসাম। এরপরে জিপসাম পড়বে, জিপসাম অবশ্যই। অনেকে বলে যে ভাই জিপসাম কী জন্য দেবেন, জিপসাম দেবেন এই কারণেই, গাছের পাতা অনেক সময় হলদেটে হয়ে যায়, সবুজ হয়ে যায়, এটা নাইট্রোজেন এবং জিপসামের অভাবের কারণে। এটা আমি বললাম বলে কি, আমি কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী করি এগুলো, তাদের কাছ থেকে ডিসিশন নেওয়ার পরে আমি এটা করেছি। তারপর আমি নিজে মাঠে যেহেতু কাজ করি, সেজন্য আমি উপলব্ধি করতে পারি কোনটা দিলে কাজ করে বা কোনটা দিলে কাজ করে না। এরপরে যেটা আছে আপনার সুপার অ্যাকশন মাইক্রোনিউট্রিয়ন, এটা আপনারা ইউজ করতে পারেন, এটাও আমি 3 কেজি যাবে এটা। তারপরে সব, তারপরে এটা আসতেছে আপনার বিটাপুরান দানাদার, দানাদার আমি 3 কেজি দিচ্ছি, 50-100 কেজি এবং 120 কেজির জন্য ইউরিয়া এবং ড্যাপ এবং টিএসপির জন্য দানাদার 3 কেজি। তারপর এইটা হলো কুমলাস সালফার, যেটা ভিটামিন, এটাও আপনারা দিতে পারেন অটোক্রপ্টারের। তারপরে আছে ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম আপনারা দিতে পারেন, ম্যাগনেশিয়াম আমার 3 কেজি এখানে, সবগুলো 3 কেজি। তারপর এটা আপনার আছে 1.5 কেজি টোটাল, হচ্ছে ব্রন, গাছের ফুল এবং ফল ঝরা রোধ করতে অবশ্যই আপনার ব্রনের কার্যকর অনেক, ব্রন এই। তারপরে এটা দিচ্ছে, এটা বিশাল লাগবে না। এই হচ্ছে সবগুলো সার যদি মিক্স করে গাছের গড়ে, আমি এই সব গাছ যেহেতু 3 বছর বয়স, আমি 500 গ্রাম বা 400 গ্রামের মতো করে প্রতি গাছে দেবো। তো সারটা মিক্স করতেছে, সারটা ভালো হয় মিক্স করতে হয়, মিক্স করার পর যেহেতু অলরেডি গর্ত আছে, গর্ততে চারপাশ দিয়ে দিয়ে তাদের মাটিতে ফেলে দিতে হয়। আমি যেহেতু প্রত্যেকটা গাছে এইভাবে করে থাকি, আম বলেন, ড্রাগন বলেন, যে কোনো ফলজ গাছের ক্ষেত্রে আমি গর্ত করে সারটা দিই। সেক্ষেত্রে আপনার তো গাছের গোড়ায় সার দিলে তো, গোড়ার দিকে সার দিলে তো হবে না, কারণ গাছের গোড়া থেকে তো খাদ্য নেবে না, গাছের চিকন চিকন যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো থেকে গাছ খাদ্য নেবে। তো এগুলো সম্পূর্ণ মারতে হবে। তারপরে আমি আরও কিছু মালটা দেখাই আপনাদেরকে, ওইদিকে ওরা মারতেছে, যেমন মালটা এই যে ধরে আছে, প্রত্যেকটা গাছেই অসংখ্য মালটা। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, কারণ অনেকে বলে যে বাংলাদেশে মালটা ফলনটা আসলে কীরকম হয়, এটা একটা ব্যাপার আছে। মালটা ফলন বাংলাদেশে বাড়ি এক মালটা বাম্পার ফলন হয়, আর মালটা ফলন বাড়ি এক মালটার চিহ্নটা আপনারা সবাই জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বাড়ি এক মালটার জন্য আপনাকে ইয়ে করতে হবে। তারপরে কেমনটা কোথায় হয়ে যাবে, তারপরে এই যে আপনার এই যে এখানে মালটা আছে দেখেন, এই যে এই মালটাগুলো, এই মালটাগুলো আপনার আছে বড়, সবগুলো এক সমান মালটা হবে না, আপনার ছোটো বড় মিলিয়ে হবে এই মালটা।
তো বাড়ি এক মালটা তিন হচ্ছে পয়সার মতো দাগ থাকবে। তারপরে এরপরে যেটা হচ্ছে মালটার বাগান অনেকে করতেছেন, মালটার গাছ আমার কাছে চারা আছে, আপনারা চারা নিতে পারেন। মালটার চারার উচ্চতা হবে 3 ফিট, তো এই চারাগুলোর দাম পড়বে 600 টাকা, কুরিয়ার সার্ভিস 400। তো আগামী মাসে আমি মালটার আপনাদের কাছে এই মালটা খাওয়ার মালটা আমি আপনাকে দেব। অলরেডি অনেকে কিন্তু বুকিং করেছে, আমি কিন্তু আপনাদেরকে বলে রাখি যারা যারা আগে বুকিং করেছে তাদেরকে আগে দেবো। তো বুকিং যারা করেছে মানে আমার প্রায় 1.5 মনের মতো বুকিং হয়ে আছে, সরি 2.5 মনের মতো বুকিং হয়ে আছে। তো এগুলো আমি আস্তে আস্তে দেবো। গত বছর যে জিনিসটা ভুল করেছিলাম সেটা হলো একসঙ্গে একই দিনে আম হারভেস্টের মতো হারভেস্ট করে পাঠিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কোনটা পরিপক্ক হয় বা কোনটা হয় না এটা কিন্তু বোঝা যায় না। সে কারণে পরিপক্ক যেগুলো মালটা সেগুলো মালটা পেড়ে আপনাদেরকে পাঠানো হবে, আর যখন যেটা পরিপক্ক হবে ওই অনুযায়ী আপনাদেরকে আমি সব যারা বুক করেছেন তাদেরকে পাঠাবো। তো এরপরে যেটা আসতেছে ফার অলরেডি মাকার শেষের দিকে, তো আমি প্রায় হাফ কেজি, এখন হাফ কেজি মাপবেন কিভাবে আপনার হাত দুই হাত মিলে কতক্ষণ হবে দেখো তো, হাফ কেজি এরকম এই দেখো আমরা সাজু এরপরে আমি আপনাদেরকে মালটা কেটে দেখাবো। অবশ্য মালটা মালটা যদি রস টস হয়নি, তারপরে আচ্ছা দাও এটা দেখো, এটা দেখো তো এইভাবে আপনারা হাফ কেজি আমি দিচ্ছি, হাফ কেজি বা 400 গ্রাম দেওয়া হবে। আর এইভাবে পড়তে কোদাল দিয়ে আপনি তো এইভাবে প্রত্যেক গাছের গোড়ার দিকে গর্ত করে, গর্ত করা আছে আমার অলরেডি, আমি যদি 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে গর্ত করেছি সে কারণে এখানে এই পরিমাণ সার যদি ছিটিয়ে দিয়ে তারপরে মাটিতে ফেলে দেওয়া হয় ইনশাল্লাহ আপনার গাছের গ্রোথ ভালো হবে, পরবর্তীতে আবার ফল ভালো ধরবে, আপনার মালটা ভালো থাকবে, গাছের পাতাগুলো ভালো থাকবে, এইভাবে কাজ করবেন। তবে এরপরে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে মালটা কেটে দেখাবো আসলে মালটা কীরকম হয়, এখনও যদি রসেস পড়তেছে প্রচুর, আর বেশি দিন না আপনার ধরে আর মোটামুটি আছে আমার মনে হয় যে 2 সপ্তাহের মতো, তো মুন্সি নাও খুবই মিষ্টি মিষ্টি খা বলো ক্যামেরার দিকে বলো মিষ্টি মিষ্টি কিনা আমার বাগানের প্রতিবেশী মিস্টার মুন্সি তা আমিও খেয়ে দেখি তাছাড়া খান কেমন লাগে, ভালো মিষ্টি মিষ্টি আছে না টক আছে ভালো মিষ্টি তো এ হচ্ছে মালটা, মালটা কিন্তু এখনও পরিপক্ক হতে টাইম লাগবে, আরও বোধহয় 2-3 সপ্তাহের মতো আছে, ইনশাল্লাহ পরিপক্ক হলে আমি দিয়ে দিব। তো আপনারা এই সময় সার দিলেও দিতে পারেন যাদের মালটা বাগান আছে এই অনুযায়ী, তবে আমি মনে করবো আরও আগে দেওয়া উচিত কারণ আমার দেরি হয়ে গেছে, আমি বর্ষার কারণে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি, হয়তো ঘন বৃষ্টির কারণে 2 সপ্তাহের মতো আমি দিতে পারিনি, হয়তো আরও আগে দেওয়া উচিত ছিল দিইনি। যাই হোক দিয়ে ফেলছি, এখন গাছকে দিতে হবে, গাছের খাদ্য যেহেতু কম গাছকে দেখে বোঝা যাচ্ছে যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সে কারণে দিতে হচ্ছে। তো আমার মনে হয় আপনার এই ভিডিওটি খুব উপকারে আসবে, আপনারা এইভাবে পরিচর্যা করলে ইনশাল্লাহ আপনার গাছ আমার কাছে যেভাবে মালটা ধরে আছে আপনার কাছেও ওইরকম মালটা ধরবে। তো আজকের মতো এখানে আমি শেষ করছি, আল্লাহ হাফেজ।